রাজধানীর পল্লবীতে আতঙ্ক ছড়াচ্ছে কান কাটা গ্রুপ যারা কথায় কথায় মানুষের কান কেটে দেয় পুলিশ বলছে জমি দখল মাদক ব্যবসা দোকানপাট লুটসহ নানা অপরাধ করে তারা কান কাটা গ্রুপটি চালায় একাধিক মামলার আসামি ডাসা শরীফ ও তুহিন মিয়া আর তাদের নেতৃত্ব দেয় শহীদুল ও পিন্টু এরই মধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ এটি পল্লবীর কানকাটা গ্রুপের নির্যাতনের দৃশ্য কয়েকজন মিলে মারধর করছে এক কিশোরকে সেই গ্রুপের হামলার শিকার হন রমজান আলী রিপন গত দুয়ে মে রাতে পল্লবীর বাউনীয়বাদে বাসার সামনে বসেছিলেন তিনি কোনো কারণ ছাড়াই তার কান কেটে দেয় গ্রুপটি অতীতে কোনো ধরনের দ্বন্দ্ব ছিল না কোনো কিছু ছিল না হঠাৎ করে দেখেই দাসা শরীফ আমার উপর আক্রমণ করে কানকাটা গ্রুপের নির্যাতনের সাক্ষ্য দিলেন ক্ষুদ্র ব্যবসায়ী রাফি সন্ত্রাসীরা মার্ডারিস্ট আসামি ওই শহীদুল আপনার ইয়া থেকে জেল থেকে জামিনে বের করে যদি কেউ এসে বলছে ভাই এটা আমার একটা ভালো লোক ভালো কর্মী ওরে কাম হইব ওই গিয়ে ওই মার্ডারের আসামিটাকে জেল থেকে সারায়

অনুসন্ধানে বেরিয়ে এসেছে মাঠে কানকাটা গ্রুপের নেতৃত্ব দেয় শরীফ রূপে ডাসা শরীফ ও তুহিন মিয়া তারা পল্লবীর আলোচিত শাহিনুদ্দিন হত্যা মামলার আসামি এই গ্রুপে রয়েছে আরো তেরো জন এর মদতদাতা শহীদুল ও পিন্টু এদের সবার বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে যদিও শহীদুলের বাবার দাবি ছেলে নির্দোষ একের পর এক মামলা জিতেছে মিথ্যা মামলা ভিতরে মনে করেন দুই তিনটা মামলা জুতো পুলিশ বলছেন পল্লবীতে আতঙ্ক সৃষ্টি করতে কান কেটে দেয় এই গ্রুপটি এর মধ্যে ঢাসা শরীফ হানিফ ও সামিরকে গ্রেফতার করেছেন তারা দুইটা পক্ষ জমি নিয়ে যদি কোনো বিরোধ সৃষ্টি হয় একটা পক্ষে এরা ভাড়ায় যায় তখন ভাড়ায় গেলে যদি বাধার সম্মুখীন হয় তখন তারা কান কেটে দিয়ে একটা ভীতি সৃষ্টি করে যাতে প্রতিপক্ষ ভীত সন্ত্রস্ত হয়ে তাদের এই কাজে বাধা না দেয় বিচ্ছিন্নভাবে অপরাধ করা আসামিরা কয়েক মাস আগে কান এই গ্রুপটি গড়ে তুলেছেন বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী মুহাম্মদ ওমর ফারুক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা